হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকেও কয়েকটা রেসিপি নিয়ে এসেছি। তো এই যে ধনে পাতা, তো ধনে পাতার বাটা করব। ধনে পাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কিছুটা বাটা করব, কিছুটা রেখে দেব। আর ধনে পাতা বাটার জন্য লাগছে রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নুন। তো এই যে ধনে পাতাগুলোকে ভালো করে কুচি করে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো বেশি ঝাল না লঙ্কাগুলো, তার জন্য কয়েকটা লঙ্কা দিলাম। আর দিয়ে দেবো নুন, নুন দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব, ব্যাস হয়ে যাবে, আর কিছু লাগবে না, খুবই টেস্টি হয়। তো এই যে ধনে পাতা বাটা রেডি। এখন বের করে নেব বাটিতে, এটাতে একটু লেবু দিলেও ভালো লাগে উপর দিয়ে, আর না দিলেও এমনও ভালো লাগে। তো ধনে পাতা বাটা রেডি, এখন বসিয়ে দিচ্ছি মসুর ডাল। তো ডাল নিয়ে নিলাম কুকারে, ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে দিব। দিয়ে এখন দুটো হুইসেল আর সব ওয়েট করব। তো টমেটো দিতে ভুলে গেছিলাম, বসিয়ে দিয়েছিলাম, তারপর আবার খুলে টমেটো দিয়ে দিলাম, টুকরো করে রাখা টমেটো দিয়ে। এখন দুই সিটি দিয়ে নেব, দুটো হুইসেল দিয়ে নেব, দিয়ে আমাদের ডাল রেডি হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। তো এই যে ডালটা বয়েল হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিলাম, তারপর দেখলাম অনেকটা ঘন আছে, তো আর একটু গরম জল করে এটাতে অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি ফুটানো জল, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। তো এখন ডালটাকে দিয়ে দেবো সম্বাস। তো সম্বাস দেওয়ার জন্য আমার লাগবে তেল, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কালো জিরে। তো এভাবে কালো জিরে ফোড়ন দিয়ে মসুর ডাল খুবই টেস্ট হয় খেতে, আর টমেটো দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে দিলাম, ডালটা এখন বয়েল হবে, তো ডালে আর একটু নুন লাগবে। তো দিয়ে দিচ্ছি ডালে নুন, এখন দেখুন ডালটা বয়েল হয়ে গেছে। তো ডালটা বয়েল হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। তো এভাবে টমেটো ধনে পাতা দিয়ে, কার কার ডাল প্রিয়, আমার তো বেশ ভালো লাগে খেতে। তো এই যে ধনে পাতা দিয়ে দিলাম, তো ডাল রেডি, এখন ডালটাকে নামিয়ে রেখে দেব। তো ডাল নামিয়ে নিলাম, এদিকে ধনে পাতা বাটাও রেডি হয়ে গেল। এখন করে নেব ফুলকপির তরকারি। তো তার জন্য ফুলকপিকে কেটে নিয়েছি, কেটে সর্ষের তেল দিয়ে ফুলকপিকে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিব নুন, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ফুলকপিটাকে। ফুলকপিটাকে লাল করে ভেজে নিয়েছি, ভেজে এখন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো,
দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ক্লিপটা নামা হয়নি। তো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ঝোল। তো ঝোল দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি কার কার প্রিয় আমাকে জানাবেন কমেন্টে, আমার তো খুবই ভালো লাগে খেতে। তো এখন ফুলকপির সিজন, এখন প্রায় ফুলকপি আনা হবে আর ফুলকপি বানানো হবে। তো ফুলকপি দিয়ে আরও অন্যরকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যা যা দেখালাম আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের জন্য সবাইকে বাই বাই।